আপনিও কিন্তু চাইলে আপনার ছবি দিয়ে এরকম ম্যাজিক্যাল ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে। কীভাবে সেটা তৈরি করবেন চলুন তাহলে স্ক্রিনে দেখে নিই। মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো এই ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য আমাদের ছবি প্রয়োজন হবে, এজন্য আমি চলে যাব ফেসবুকে এবং এখান থেকে আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেব। তারপর আমি চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে যাওয়ার পরে এখানে আমার ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখন আমি এই দুইটা ছবি দিয়েই কাজ করব। তো এটার জন্য প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এখন এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে, তারপর এখান থেকে সার্চ বক্সে লিখব নয়েজ, NOIZZ, নয়েজ ভিডিও এডিটর, এটা লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে আমাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করে নিব, পারমিশন চাইলে আমরা এটাকে অ্যালাউ করে দিব। এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, চাইলে কিন্তু এগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। যাই হোক, তারপর আমরা এখান থেকে চলে যাব ম্যাজিক ফোনে। যদি আপনি এই অপশনটি খুঁজে না পান তাহলে এখানে যে সার্চ বক্স আছে আপনি কিন্তু এখানে ম্যাজিক ফোন লিখে সার্চ করলে এটা চলে আসবে। যাই হোক, আমরা এখন এটাতে টাচ করে দিব, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। এইখানে লেখা আছে স্টার্ট মেকিং, আমরা এটাতে টাচ করে দিব। এইখানে লেখা আছে প্লিজ সিলেক্ট 3 ফটোস এবং নিচে লেখা আছে রিপ্লেস মিউজিক, এটা দিয়ে আমরা ফটো অ্যাড করতে পারবো এবং নিচেটা দিয়ে চাইলে আমরা যে মিউজিকটা রয়েছে সেটা কিন্তু এডিট করতে পারবো, বা এই মিউজিকটা কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারবো। যাই হোক, আমি যে তিনটা ছবির স্ক্রিনশট নিয়েছিলাম আমি সেগুলো অ্যাড করে দিব। তো এখান থেকে সিলেক্ট ফটোতে আমি টাচ করে দিব। এখানে আমার গ্যালারি চলে আসবে এবং গ্যালারি থেকে আমি দুইটা ছবি নিয়ে নিচ্ছি দেখানোর জন্য। তারপর এখান থেকে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এইখানে রয়েছে মেক, এই মেকে টাচ করে দিব। আমাদের সামনে যদি অ্যাড চলে আসে সেটাকে আমরা ক্রস করে দিব। ক্রস করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমার যে চ্যানেলের ছবি দিয়েছিলাম এবং যে প্রোফাইল পিকচারের ছবি দিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু এখন ভিডিওটা চলছে। তারপর ভিডিওটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে সেভ রেকর্ড, এটাতে টাচ করে দিতে হবে। তারপর এখানে অ্যাকাউন্ট চাইবে, অ্যাকাউন্ট চাইলে এখানে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। সো আমি ফেসবুক দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি, ফেসবুকে টাচ করে দিলাম। তো এইখানে লেখা আছে সাকসেসফুলি সেভড অ্যালবাম, তার মানে ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে গিয়ে ভিডিওটা চেক করব সেখানে সেভ হয়েছে কি না। সো এইখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে চলে যাচ্ছি গ্যালারিতে। এইখানে দেখতে পাচ্ছি একটা ভিডিও, এটাতে টাচ করে দিই এবং এটাকে যদি আমি প্লে করে দিই দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার সেই ভিডিওটা যেটা আমি একটু আগে আমার ছবি এবং ইউটিউব চ্যানেলের ছবি দিয়ে তৈরি করেছিলাম।